মুর্শিদাবাদ জেলায় জলঙ্গি ব্লকের ফরিদপুর অঞ্চলে সাইদুল ইসলাম রেশন দোকানে মাল কম দেওয়ার অভিযোগ উঠল। এই ঘটনায় রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ দেখানো স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে নিয়ন্ত্রণের জন্য চলে আসে জলঙ্গি থানার পুলিশ। থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি মোটের উপর নিয়ন্ত্রণে এসেছে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও এলাকাবাসীদের অভিযোগ, বিডিও না আসা পর্যন্ত রেশনের মান বণ্টন করা যাবে না। রাজ্য সরকারের এত ঘোষণা হওয়ার পরও কিভাবে রেশনের দোকানে মাল কম দেয়, এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না। অপরদিকে রেশনের দোকানদার মাল আত্মসাৎ করছে। ঘটনাস্থলে দমকল মহকুমা পুলিশ অফিসার ফারুক মোহাম্মদ চৌধুরী, তিনিও ঘটনাস্থলে পৌঁছেছে, খতিয়ে দেখছে পুরো বিষয়। যথেষ্টই পরিস্থিতি উত্তপ্ত আকার ধারণ করেছে। জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। রেশন দোকানের ব্যবস্থা রাখা হবে না। এরপরে আপনার লিখিত চাই, আপনার